করছো মা? এখন মাছের শেষ তো, তা এটা কাটা মাছটা এবার ওটা মনে তুলে রাখি, রাখতে মাছে। আজকে খুব পরিশ্রম হয়ে গেল অফিসে। মাসের খরচের এতগুলো টাকা লাগে না, অথচ প্রত্যেক মাসে এতগুলো টাকা। বুঝলাম। না গো বাবা, আমার হবে না, জানোই তো তোমার জামাই কেমন কিপটা। ও দেবে না, ও মানবে না, বেকার। আর হ্যাঁ রূপ, না গো। হ্যাঁ, ও তোমার নাতনি ড্রয়িং করছে, আমার পাশে বসেই ড্রয়িং করছে। হ্যাঁ, আমার হবে না বাবা, তোমার জামাই দেবে না। ঠিক আছে, রাখলাম। বাবা বাবা, তুমি কি কিপটে? হ্যাঁ, এই রান্না করে ঘরের কাজ করে ছেড়ে জানো তো বাবা, মা না আজকে খালি মোবাইল ঘাঁটছিল, বলছিলাম যে মা একটু খেতে দাও, তাও দিচ্ছিল না, তারও টাইম পাচ্ছিল না। তাই মোবাইলে কি ঘাঁটছিল তোর মা? ওটা তো জানি না, শুধু ঘাঁটছিল এরকম ভাবে টই 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 টই। ওই তো সারাদিন কাজ, শুধু হোয়াটসঅ্যাপ ফেসবুক, হ্যাঁ কি কাজ নেই, বাচ্চাও ঠিক মতো মানুষ দেখতে পারে না। ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো। একই বাবা, একই রেজাল্ট করেছিস? হ্যাঁ, ম্যাথে এত কম, ইংলিশে কম, কম্পিউটারে কম। দাঁড়া গিয়ে বাবা, আসো আসো, গিয়ে তোর বাবা আমি সব বলবো। দেখ কেন আমার বেলায় তো কোনো মাসি নেই। হাই বন্ধুরা, চলে এসেছি আপনাদের ইন্দু আপনাদের এই চ্যানেলে। আর আপনারা যে নাটকটা দেখেন সেটা সম্পূর্ণ কাল্পনিক, বাবা এরকম নয়, ও এখন স্কুলে গেছে, তাই এটা আমি একাই বলছি। আমি এডিট করতে বসে আপনাদেরকে জানিয়ে দিই এটা হচ্ছে পুরোই কাল্পনিক। আর নাটক যদি আপনাদের ভালো থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করবেন। আমার আগের ভিডিওতে কমেন্ট অটোমেটিক অফ হয়ে গেছে, আমি জানি না বন্ধুরা, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত যে আপনারা কমেন্ট করতে পারেননি। অনেকেই আমাকে বলেছেন যে আমি কমেন্ট করতে পারছি না, তো আমি রিয়েলি সরি, আমি প্রথমে বুঝতেই পারিনি। এক দিদি আমাকে জানালে যে তোমার কমেন্ট বন্ধ, তাই জন্য আমার অন্য একটা ভিডিওতে গিয়ে আমাকে বললো যে তুমি যে রিসেন্ট কমেন্ট ভিডিও বানিয়েছো সেটা কমেন্ট কিন্তু অফ রয়েছে। তো তারপরে গিয়ে আমি দেখলাম যে হ্যাঁ সত্যি কমেন্ট আমার অফ রয়েছে। তো আমি চেষ্টা করে দেখছি যে এই ভিডিওটা যখন আমি ছাড়বো তখন যেন কমেন্টটা ঠিকঠাক হয়। তবু যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে পরের ভিডিওতে জানাবেন। আর প্লিজ 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 আমার সঙ্গে থেকো, আর যদি আমি কোনো ভুল করে থাকি। ওকে বন্ধুরা, তো আজকে এই পর্যন্ত। খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, মজায় থাকবেন, আর আমাকে